চীন বা রাশিয়া যে কেউ যদি এরকম বলে যে আচ্ছা এখন থেকে আমাদের দেশের জাকাত টাকাত কিছু বলার দরকার নাই, আমাদের দেশের ধনীদের সঞ্চিত সম্পদের এত পার্সেন্ট ডোনেট করতে হবে, ডোনেট করতে হবে, ডোনেট করতে হবে কাদেরকে, এই এই ক্যাটাগরিকে, এই ডোনেটের এই ডোনেশন দিয়ে কিন্তু রাস্তাঘাট নির্মাণ করা যাবে না, এই ডোনেশন দিয়ে ব্রিজ মসজিদ কালভার্ট কিচ্ছু নির্মাণ করা যাবে না, মাদ্রাসা নির্মাণ করা যাবে না, কিচ্ছু করা যাবে না, একমাত্র সরাসরি হাতে টাকা দিয়ে দিতে হবে। ওকে, আমি কিন্তু ইসলামের নাম কিছুই বলি নাই, জাস্ট সে বললো আমি ডোনেশন সিস্টেম চালু করছি, তারপর কি আজকে থেকে সুদ নেওয়া যাবে না? রাশিয়া বললো যে বাজে বললো হ্যাঁ রাশিয়াদেরই আজকে থেকে সুদ নেওয়া যাবে না। ব্যাংক লেনদেন কেমন হবে? ব্যাংক লেনদেন হবে কেন্দ্রীয় ব্যাংকে সবার অ্যাকাউন্ট থাকবে, এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিবে, কেন্দ্রীয় ব্যাংকের টাকা সরকার নিজ অর্থায়নে কর্মচারীদের বেতন দিয়ে দিবে, আমরা সবাই কি সব ধরনের লেনদেন করবো, আমরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাবো, আমরা গ্যাসের বিল দিব, ব্যাংকের লকারেও জমা রাখবো, এলসিও খুলবো, কোনো সমস্যা নাই, খালি ঋণ নিব না, একটা ঋণমুক্ত দেশ। তারপরে কি যদি কেউ ক্ষুদ্র পর্যায়ে ঋণ নেয়, ছোটোখাটো ঋণ নেয় ভাই বন্ধুর থেকে, তারপরে সমস্যার কারণে, সৎ মানুষ কিন্তু সমস্যার কারণে ঋণ দিতে পারছে না, জাকাত এসে তাকে বেইল আউট করবে, জাকাত টাকাত কিছু বলা দরকার নেই, তাকে ওই যে ধনীদের সম্পদ বা ই থেকে বেইল আউট সিস্টেম করবো, হ্যাঁ বেইল আউট করবো, ব্যাস। আমাদের দেশে যদি কেউ এতিম হয়ে মারা যায়, ওর সম্পদ খাইলে তাকে কঠোরভাবে আমি শাস্তি দিব। আমাদের দেশে যে দান করবে, দানের মধ্যে শ্রেষ্ঠ দান হবে বিধবা এতিম এবং অসহায়দেরকে দান। এবং আমাদের দেশে যদি একটা গরিবকে আরেকজন খাইতে নিরুৎসাহিত করে, তাকে বলবো এটাই তুমি অন্যায় করছো, শুধুমাত্র নিরুৎসাহিত করছো, এটাই অন্যায়। এইরকম একটা অর্থনীতি যদি রাশিয়া হয়, এবং যদি মার্কেটটা হয় এমন যে মার্কেটে কেউ বাহিরের ইনফ্লুয়েন্স করবে না, মার্কেট হবে ফ্রি, যে প্রত্যেকে নিজের মতন করে লেনদেন করতে পারবে, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী সব লাইসেন্স নিয়ে তারাই সব ব্যবসা করবে, এটাও হবে না, এবং সেই দেশে এই আপনার চুরি দুর্নীতি এগুলো কঠোর শাস্তি দেওয়া হবে, এবং সেই দেশের মানুষ একজন আরেকজনকে গালিগালাজ করবে না, গীবোধ করবে না, একজন আরেকজনের পিছে অযথা শত্রুতা হিংসাও করবে না, অধিক সম্পত্তির লোভও করবে না, এবং দান করাটাকে মনে করবে জীবনের একটা সেরা পাওনা। ফরগেট ইসলাম, ওই দেশে আপনি যাইতে চান কিনা, কে যাইতে চায় না? ওইটাই তো আদর্শ, এই আদর্শটাই তো আমার দরকার। এবার সেটা ইসলামের নামে আসুক কি কী নামে আসুক, ওইটা তোমার ব্যাপার, তুমি মুসলিম না হইতে পারো, জাস্ট আই এম বিল্ডিং এ মডেল, লুক এট দিস, ইমপ্লিমেন্ট দিস, আই গ্যারান্টি যে সারা বিশ্ব তোমার দিকে তাকায় থাকবে যে এইটাই তো সেরা। আমরা একবার বলি ক্যাপিটালিজম, তার বলি এটা এই সমস্যা, একবার বলি কমিউনিজম ওই সমস্যা, আরেকবার মিশ্র এটা তো এই সমস্যা, আমরা নিজেরাই জানি এগুলো সবগুলো সমস্যা আছে, তো একটু দেখো না অন্য একটা মডেল দেখো, হারানোর তো কিছু নেই, তুমি নিজেই স্বীকার করতেছো আমার এই মডেলের সমস্যা আছে, তার একটা মডেল নিয়ে দেখো, পারলে একটা ছোটো গ্রামে চালু করো, এটাই আমার প্রস্তাব।